আগামী 2 জুলাই এস বাস্টনে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। ভারত বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভক্তদের কাছে একটি অনুরোধ করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দর্শক, চলুন জেনে নেই মাশরাফির কি সেই অনুরোধ। সম্প্রতি ফেসবুকের দেওয়াল থেকে ভারত ম্যাচের আগে কয়েকটি বিকৃত করা ছবি দেখে বিরক্ত হন টাইগার অধিনায়ক। অতীতে একবার ভারত বাংলাদেশ ম্যাচের আগে ধোনির কাটা মুন্ডুর ছবি ফেসবুকে ভাইরাল হলে সেটি নিজেই দেখেছিলেন মহেন্দ্র সিং ধোনি। দিল্লির এক সাংবাদিকের কাছে এরপর আক্ষেপ করেছিলেন বাংলাদেশি দর্শকদের সম্পর্কে তার ধারণা পরিবর্তন হওয়ায়। মুস্তাফিজের কাটার মাস্টার খেতাব দিয়ে বিরাট কোহলির ন্যাড়া মাথার ছবিও ভারতীয় মিডিয়ায় নেতিবাচকভাবে প্রচার করেছিল। তারপর থেকে বাংলাদেশ ড্রেসিং রুমের সঙ্গে আগের মতো হৃদয়ের সম্পর্ক নেই ভারতীয় ড্রেসিং রুমের। ফের আবার ফেসবুকে নিজেদের মতো করে দল নিয়ে মতামত দেওয়া শুরু করেছে অনেকেই। দেখা যাচ্ছে মাশরাফির হুঙ্কারের ছবির পাশে বাঘ আর কোহলির জিভ বের করা ছবিটির পাশে একটি প্রাণীর ছবি বসিয়ে ঘৃণার দেওয়ালও আঁকা হয়েছে সেখানে। লোকে মজা পাচ্ছে, লাইক দিচ্ছে, কিংবা ছাই চাপা বিদ্বেষের আগুনকে উস্কেও দিচ্ছে। ভারত ম্যাচের আগে ফেসবুকের এই উত্তাপ না চাইলেও যে গায়ে লাগে, আর সেখানেই ভয় মাশরাফি বিন মুর্তজার। একটি ম্যাচকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ঘৃণার অন্ধ প্রলয় শুরু হয় সেটি আদতেই চাপ তৈরি করে টাইগারদের ওপর, সম্পর্ক নষ্ট করে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গেও। আর তাই মাশরাফি একটি অনুরোধ করে বললেন, জানি ফেসবুকে এসব বন্ধ করা যাবে না, কিন্তু তারপরেও অনুরোধ থাকবে এই ম্যাচটির আগে যেন কোনো দলের ক্রিকেটারদের নিয়ে বাজে স্ট্যাটাস কিংবা ছবি বিকৃত না করা হয়, এটা আদতেই আমাদের উপরই চাপ পড়ে। ম্যাচটি জিতে গেলে আমাদের নিয়ে আনন্দ উল্লাস, আর হেরে গেলে এই বিদ্বেষের শিকার হতে হয় আমাদেরই। দর্শক, প্রতিনিয়ত বিশ্বকাপ ও ক্রিকেটের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।